أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. বন্ধুগণ, আজকে আমাদের নামাজের অবস্থাটা কি? আজকে আমাদের নামাজের অবস্থাটা কি? আপনি যদি এটাকে নামাজি বলেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই প্রকার নামাজিও জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাউন সূরা নম্বর 107 আয়াত নম্বর 4 থেকে 6 এর মধ্যে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস মানে জাহান্নামে যাবে এই সব নামাজিরাও। কোন সব নামাজি? আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যাহারা তাদের নামাজের সম্বন্ধে উদাসীন। সপ্তাহে একবার পড়ছি, বছরে দুইবার পড়ছি, উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য তা করে, অর্থাৎ নামাজ পড়ে লোক দেখানোর জন্য নামাজি। ওই তো আপনার বিহাই এসছে, আপনি তো নামাজ পড়েন না, বিহাই যখন এসছে পরেশ গান মানুষ, ওর সঙ্গে নামাজ না পড়লে হয়? চলে গেলে নামাজ পড়তে, নামাজ না পড়লে কি করবে, কি বলবে বিহাই? নামাজ পড়ে নিলেন তার সাথে, কাকে দেখানোর জন্য? বিহাইকে খুশি করার জন্য, বিহাইকে খুশি করার জন্য, বিহাইকে দেখানোর জন্য। ওই তো আপনি জুমা জুমা নামাজ পড়তে যান, বছরে দুইবার নামাজ পড়তে যান। কেন বছরে দুইবার নামাজ পড়ে? এই জন্য যে আমি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না, কমসে কম বছরে দুইবার যদি নামাজ না পড়ে তাহলে লোকে কি বলবে, যে ঈদের নামাজটাও পড়ে না? আরে আবদুল্লাহর বাপ, ঈদের নামাজটাও পড়ে না? সমালোচনা শুরু হয়ে যাবে মেয়েদের মধ্যে। না, কমসে কম ঈদের নামাজ পড়তে হবে, জুমার নামাজ পড়তে হবে। কেন? জুমার নামাজ আজকে বাড়িতে আছি, যদি ঘুমাই তাহলে লোকে কি বলবে? না, জুমার নামাজটা কমসে কম পড়তে হবে। তাহলে কেন লোকে কি বলবে? বন্ধুর বন্ধুর বাপ মারা গেছে, বন্ধুর বন্ধুর বাপ মারা গিয়েছে, অথবা বন্ধুর মামা শ্বশুর মারা গিয়েছে, ও নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সময় পায় না, অফিস ছুটি করে এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করে তার জানাজা সালাতে উপস্থিত হচ্ছে। যদি বন্ধুর মামা শ্বশুর মারা গেছে যদি না যায়, তাহলে আমার বন্ধু কি বলবে? বুঝতে পারছেন তো অবস্থা আজকে সমাজের? সুতরাং এটা মানুষকে দেখানোর জন্য, মানুষকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম নামাজ সম্পর্কিত বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই ধরনের নামাজ সম্পর্কে বলা হয়েছে। তার মানে যদি আপনি বলেন যে আমরা নামাজি, তারপরেও জাহান্নাম রয়েছে। বন্ধুগণ, আজকে আপনি যদি ভালোভাবে দেখেন, আজকে আমাদের পুরুষদের অবস্থা, বিশেষ করে যারা আঠে আঠে নামাজ পড়ে, আপনারা ভালোভাবে জানেন যে মহিলারা মাসে 6-7 দিন তারা অপবিত্র থাকে, কিন্তু বর্তমানের পুরুষ বেশিরভাগই এরা মাসে নয়, এরা সপ্তাহে 7 দিনে, 1 সপ্তাহ হয়, 7 দিনের মধ্যে 7 দিনই অপবিত্র থাকে, মাত্র কয়েক ঘন্টা বাদে। প্রমাণ দলিল, আপনি যে কোনো পুরুষকে বলবেন যে ভাই আজকে তো নামাজের ওয়াইজ শুনলাম জি, নামাজ তো পড়তে হবে, না পড়লে তো কোনো উপায় নেই, বলছে হ্যাঁ নামাজ পড়তে হবে, চলো ভাই নামাজটা পড়ে আসি, যে ভাই আজকে থেকে হবে না, আমার কাপড় ঠিক নেই, কালকে থেকে ঠিকই আমি নামাজ পড়বো, বা সামনে জুম্মা থেকে নামাজ পড়বো, বা রমজান মাস আসতে গেলে নামাজ পড়বো, ভাই এমন লোক আপনারা খুঁজে পেয়েছেন কি পাননি? এমন লোকের অভাব নেই। তাহলে একজন মহিলা মাসে 6-7 দিন অপবিত্র থাকে, আর একজন পুরুষ সপ্তাহে 7 দিনে অপবিত্র থাকে, মাত্র কয়েক ঘন্টা বাদে। কখন কখন এরা পবিত্র হয়? ওই তো জুমার দিন, জুমার দিন তারা গোসল টোসল করে পবিত্র হয়, আর পবিত্র হওয়ার পরে নামাজ মানে জুমার নামাজ পড়তে যায়, আর জুমার নামাজ পড়ে আসার পরে আবারও পবিত্র হয়ে যায়। তাহলে বোঝা যাচ্ছে যে এরা মেয়েদের চাইতেও ভয়ঙ্কর। আর এদের যদি আপনি কাটিং দেখেন, তাহলে বেশিরভাগ অনেক ক্ষেত্রে মহিলাদের সাথে সাদৃশ্য রয়েছে,
মহিলাদের সাথে সাদৃশ্য রয়েছে এদের। আপনি দেখতে পাবেন যে অনেক পুরুষ মানুষ আছে তারা হাতে চুড়ি পরে, অনেক পুরুষ মানুষ আছে দেখবেন তারা কানে আবার দুলও পরে, অনেক পুরুষ মানুষ আছে দেখবেন তারা গলাতে মালাও পরে, অনেক পুরুষ মানুষ আছে তারা গুটির নিচে ঝুলিয়ে কাপড় পরে, যেটা মহিলাদের বৈশিষ্ট্য। অনেক পুরুষ মানুষ আছে তারা দাড়ি মোচ ছিলে ফিলে কি করে, মহিলাদের সাদৃশ্য অবলম্বন করে। এরা আসলে মহিলা না পুরুষ ফাইসালা দেওয়া মুশকিল। আপনি এদেরকে পূর্ণ পুরুষও বলতে পারছেন না আর পূর্ণ মহিলাও বলতে পারছেন না। আমি এদের নাম দিয়েছি হাফ পুরুষ। কেন হাফ পুরুষ? ফুল পুরুষ বললেও ঝামেলা আর ফুল মহিলা বললেও ঝামেলা। তার কয়েকটা প্রমাণ, যেমন একটা প্রমাণ দিলাম যে এরা বেশিরভাগই সময় অপবিত্র থাকে, সপ্তাহের একটা কিছু অংশ মাত্র এরা পবিত্র হয়, আর দাড়ি মোচ থেকে শুরু করে মালা থেকে শুরু করে কানে দুল থেকে শুরু করে সব জায়গাতে সাদৃশ্য রয়েছে মহিলাদের সাথে। আর বর্তমান যারা দেখবেন, আপনি যদি কোথাও ট্রেনে কোথাও গিয়েছেন দূরে, তাহলে দেখবেন ট্রেনের মধ্যে ওই হিজড়ারা আছে পয়সা ছিনতাই করার জন্য, দেখেছেন তো ভাই আপনারা? এরা পুরুষদের কাছে পয়সা নেবে না। আমার এক বন্ধু, ওনারা আসছিলেন আসাম থেকে, তো আসাম থেকে আসার পথে পথে দুইজন বা কয়েকজন হিজড়া চেপেছে এবং যত সব ওই হাফ পুরুষ ছিল তাদের কাছ থেকে পয়সা নিয়েছে, আর ওর দুজন থেকে পয়সা নেয়নি। ওরা চলে যাওয়ার পরে লোকেরা জিজ্ঞেস করেছে কি ব্যাপার, আমাদের কাছে পয়সা নিল আপনাদের কাছে পয়সা নিল না কেন? তো ওরা বলছে যে ওরা পুরুষ মানুষের কাছ থেকে পয়সা নেয় না। আপনি কি কথা বলছেন, আপনারা পুরুষ মানুষ আর আমরা মহিলা নাকি? বলছে দাদা আপনাদেরকে মহিলা কখন বলেছি? আমি বলেছি পুরুষ মানুষের কাছ থেকে ওরা পয়সা নেয় না। তারপরে ও জানে যার মুখে দাড়ি আছে, গুটির ওপরে কাপড় পরে থাকে, হাতে কোনো বালা থাকে না, কানে কোনো দুল থাকে না, গলায় কোনো মালা থাকে না, এরা হচ্ছে পুরুষ, এদের কাছ থেকে পয়সা নেয় না। তাহলে এরাও এদেরকে পূর্ণাঙ্গ পুরুষ বলে মনে করছে না, যারা সব পিছলে ফেলেছে। শুধু তাই নয়, বর্তমান যুগের মহিলারাও এদেরকে পূর্ণ পুরুষ বলে স্বীকারই করছে না, পূর্ণ পুরুষ বলে স্বীকারই করছে না। তার প্রমাণ প্রমাণ দেখাচ্ছি আপনাদেরকে। আপনাদের এই রাস্তা দিয়ে বাস যায়, আপনারা দেখেছেন, আপনারা সফরও করেছেন। এখন লালগোলা থেকে একটা বাস ছুটে আসলো, সেই বাস পুরো ভর্তি, শুধুমাত্র দুইটা সিট ফাঁকা আছে দুই জায়গাতে। এক জায়গাতে একটা পুরুষ মানুষ বসে আছে, তার পাশে একটা সিট ফাঁকা রয়েছে, আরেক জায়গাতে একটা বুড়ো মানুষ মানে পুরুষ মানুষ বসে আছে, সিট ফাঁকা রয়েছে, আরেক জায়গাতে একটা হাফ পুরুষ মানুষ বসে আছে আর সেখানেও একটা সিট ফাঁকা রয়েছে। আর আপনাদের এলাকার একজন স্মার্ট মেয়ে, খুব হ্যান্ডসাম, তিনি পণ্ডিতপুরে দাঁড়িয়ে আছেন বাস ধরার জন্য, তিনি উমরপুর যাবেন অথবা জঙ্গিপুর যাবেন। এখন তিনি বাসে উঠার পরে সব দিক তাকিয়ে দেখলো, দেখলো কোথাও সিট ফাঁকা নেই, দুই জায়গাতে দুটো সিট ফাঁকা আছে, এক জায়গাতে একটা পুরুষ মানুষ বসে আছে যার মুখে দাড়ি রয়েছে, গুটির উপরে প্যান্ট রয়েছে, তার হাতে কোনো বালা নেই, তার গলায় কোনো মালা নেই, তার কানে কোনো দুল নেই, আর আরেক জায়গাতে রয়েছে একটা মানুষ যার মুখে দাড়ি নাই, গুটির নিচে কাপড় রয়েছে, হাতে বালা রয়েছে, গলায় মালা রয়েছে, কানে দুল রয়েছে। এখন তার নজরে দুটা জায়গা পড়লো এবং দুই পাশে যারা বসে আছে তাদের নজরেও পড়লো। এখন মহিলাটা, সেই মেয়েটা কোন জায়গাতে সে বসবে? সেই মেয়েটা উঠে গিয়ে সেই হাফ পুরুষের পাঁজরে সে বসেছে। এখন তো সে খুব খুশ, মহিলারা আমার পাঁজরে বসছে, সেই লোকটাকে বলছে, সেই পুরুষ লোকটিকে বলছে তোমার লজ্জা পাওয়া উচিত, দেখছো মহিলারা আমার পাঁজরে বসছে। তখন সেই লোকটি, পুরুষ লোকটি বলছে এতে খুশির কি ব্যাপার আছে, এ তো তোমাকে লজ্জা পাওয়া উচিত।
কেন? আমার পাঁচজনে বসেছে, আমাদের খুশি লজ্জা কে কিসে? যে ও আসলে তোমাকে পুরুষ লোক মনেই করে না। সাধারণভাবে যদি মেয়েদের আলাদা সিট থাকে এবং পুরুষদের আলাদা সিট থাকে, আর মেয়েদের জায়গা যদি ফাঁকা থাকে, পুরুষদের জায়গাও ফাঁকা থাকে, তাহলে কোনো মহিলা উঠে কোথায় বসবে? সব মহিলাদের সিটে বসবে, এটাই স্বাভাবিক। সেই মেয়েটি তোমাকে আসলে পুরুষ লোক মনে করেনি, আমাকে পুরুষ লোক মনে করে সেই জন্য আমার পাশে বসেনি। তোমাকে আসলে মানে পূর্ণ পুরুষ লোক মনে করে, তোমার সঙ্গে অনেক সাদৃশ্য রয়েছে, এই জন্য তোমাকে কিছুটা মহিলা মনে করেছে, সেই জন্য তোমার পাশে বসেছে। কারণ সাধারণভাবে মহিলারা তো মহিলার পাঁচজনেই বসবে। তাহলে বর্তমান যুগের মেয়েরাও এই সব পুরুষদেরকে তারা পূর্ণ পুরুষ বলে মানে না। তো ভাই সকল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 45 এর মধ্যে বলছেন, উতলু মা হুয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহানিল ফাসাই ওয়াল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি আবৃত করো কিতাব থেকে যা তোমার প্রতি প্রত্যাদেশ করা হয়, এবং সলাৎ কায়েম করো। সলাৎ অবশ্যই বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ হতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সলাৎ, আমাদেরকে পাঁচত্ব সলাৎ দিয়েছেন, এই সলাৎ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সলাতের একটা পাওয়ার আছে, সলাতের একটা পাওয়ার আছে। এই সলাতের পাওয়ারটা কি? আল্লাহ সুবহানাল্লাহ বলছেন, সলাৎ মানুষকে অবশ্যই অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখবে। ভাই, আজকে আমরা পাঁচত্বের সলাৎ অনেকে আদায় করি, অনেকে আদায় করি না, সেটা আলাদা বিষয়, কিন্তু অনেকে সলাৎ আদায় করি। কিন্তু পাঁচত্ব সলাৎ আদায় করার পরেও আজকে আমরা সলাৎ আদায় করার পরেও তারপরে আমরা যত রকমের পাপের কাজে আমরা লিপ্ত, দাড়ি কাটা থেকে শুরু করে সিগারেট, জর্দা, খৈনি, গুল থেকে শুরু করে আর সিনেমা দেখা থেকে শুরু করে যত রকমের পাপের কাজ আমরা করে যাচ্ছি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সলাৎ এমনই একটা ইবাদত, এমনই একটা ইবাদত যে সলাৎ মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখবে। এখন আমরা যে সলাৎ আদায় করার পরেও অশ্লীল মন্দ কাজ থেকে যে বিরত থাকছি না, আমাদের সলাৎ হচ্ছে কিনা, আমাদের সলাৎ হচ্ছে কিনা আপনি নিজেই পরীক্ষা করতে পারবেন। যে আপনি এই সলাতের যে দাবি, সেই দাবিটা আমাদের হচ্ছে না। এখন যদি ভালোভাবে দেখেন যে আমাদের সলাতের অবস্থা তাহলে কি, আমি বলে থাকি আমাদের সলাতের অবস্থা হচ্ছে ওই সিরিজ লাইনের মতো। সিরিজ লাইন মানে কিরকম সিরিজ লাইন? সিরিজ লাইন যখন হয় আপনি দেখবেন যে টিপ 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 করে বল জ্বলে, অথবা পাংখাও হয়তো কোনো সময় চলে অথবা চলে না, কিন্তু কারেন্ট আছে, এটা স্বীকার করতে হয় যে কারেন্ট আছে, কারেন্ট পালিয়ে যায়নি, কিন্তু সেই কারেন্টে কোনো উপকার করতে পারছে না। আমরা যে সলাৎ আদায় করছি, আমরা সলাৎ আদায় করার পরেও সলাতের যে দাবি, যে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখা, তারপরেও আজকে আমরা অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত থাকতে পারছি না, মানে এই সলাৎ আপনাকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখতে পারছে না, তার মানে বোঝা গেল যে এই সলাৎ আপনার সিরিজের মতো। এখন অনেকে ব্যাখ্যা দিয়ে থাকেন যে না না, আসলে সলাৎই হচ্ছে না। ভাই, সলাৎ হচ্ছে না যদি আপনি সরাসরি বলেন এই আয়াতকে সামনে রেখে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সলাৎ অবশ্যই বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ হতে, তো এর অর্থ যদি আপনি করেন যে তার মানে যদি কেউ সলাৎ আদায় করার পরে অশ্লীল ও মন্দ কাজ করে, তার মানে তার সলাৎই হচ্ছে না, যদি আপনি এরকম ব্যাখ্যা করেন তাহলে অন্য একটা হাদিসের বিরুদ্ধে যাচ্ছে। কারণ অন্য একটা হাদিস বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে জিজ্ঞাসা করছেন, দরিদ্র কারা তোমরা কি জানো? সাহাবায়ে কিরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যার টাকা পয়সা নাই, কোনো কিছু নেই, সেই হচ্ছে দরিদ্র। বলছে, আমার উম্মতের দরিদ্র তারা নয়, আমার উম্মতের দরিদ্র তারাই
যারা অনেক বেশি বেশি সওয়াবের কাজ করেছে, তারা পাহাড় পাহাড় সলাতের নেকি করেছে, তারা পাহাড় পাহাড় সওয়াবের নেকি করেছে, তারা পাহাড় পাহাড় অন্যান্য আমলের নেকিগুলো তারা করেছে, এবং এই সব নেকি নিয়ে তারা কিয়ামতের দিন উঠেছে। অপরদিকে কোন ব্যক্তি অভিযোগ যে সে আমাকে গালি দিয়েছে, সে আমার এই অন্যায় কাজ করেছে, বিভিন্ন অভিযোগগুলো এবং বিভিন্ন লোকেরা তার কাছে ঋণ হিসাবে তার কাছে দাবি করবে, সে অন্যায় যে কাজগুলো করেছিল, কাকে মেরেছিল, কাকে আর কিছু করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেকিগুলোকে কেটে কেটে সেই সব ব্যক্তিদেরকে দিয়ে দেওয়া হবে। যতগুলো লোক ছিল সবাইকে তার নেকি কেটে 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 দিয়ে দেওয়া হলো। এখন নেকি কেটে দেওয়ার পরেও দেখা গেল যে কিছু এমন দেনাদার পাওনাদার থেকে গিয়েছে, কিন্তু এর কাছে আর কিন্তু কোনো নেকি নেই, কোনো নেকি নেই, সব শেষ সবাইকে দিয়ে দিয়ে। পরবর্তীতে কি করা হলো, সেই ব্যক্তি যে তার কাছে তার যে অন্যায় করেছিল, সেই ব্যক্তির যে পাপ, সেই পাপটা তার ঘরে চাপিয়ে দেওয়া হলো। শেষে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হলো, সে জাহান্নামে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এ হচ্ছে আমার উম্মতের মধ্যে সবচাইতে দরিদ্র। তাহলে এই হাদিস দ্বারা কি প্রমাণ হলো, সে বিভিন্ন সে অন্যায় করেছিল, অন্যায় করার পরেও সে সলাতের নেকি, সিয়ামের নেকি, দানের নেকি, যাকাতের নেকি, আর অন্যান্য নেকিগুলো নিয়ে সে উঠেছিল, সে উঠেছিল। তার মানে বোঝা গেল যে তার সলাতের নেকি হয়েছিল, তার সওয়াবের নেকি হয়েছিল, তার দানের নেকি হয়েছিল, তার অন্যান্য নেকিগুলো হয়েছিল। আর যদি আমরা এরকম ব্যাখ্যা করি যে এই আয়াত দ্বারা প্রমাণিত হয়, যেখানে আল্লাহ সুবহানাল্লাহ বলছেন সলাৎ অবশ্যই মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে, তাহলে যে ব্যক্তি মন্দ কাজের সঙ্গে যুক্ত তার আসলে নামাজই হচ্ছে না, তাহলে এই হাদিসের বিরুদ্ধে যাচ্ছে। এই জন্য কোরআন হাদিস সামগ্রিকভাবে বুঝতে হবে, কোরআন হাদিসকে আমাদেরকে সামগ্রিকভাবে বুঝতে হবে, শুধুমাত্র কোনো একটা আয়াত বা হাদিস দিয়েই সবসময় ফতোয়া হয় না। আর এই ক্ষেত্রে মূলনীতি হলো সালাফে সালেহিনদের মানহাজ, সালাফে সালেহিনদের মানহাজ, অর্থাৎ আজকে পৃথিবীতে যতগুলো দল আছে ইসলামের নামে, মুসলিমদের নামে যতগুলো দল রয়েছে, প্রত্যেকেই কোরআন হাদিস থেকে দলিল দেয়, কিন্তু ব্যাখ্যাটা নিজেদের ইচ্ছা মতো করে, নিজেদের মাঝহাবের মতো, নিজেদের আর কারো মতো করে চলে করে। কিন্তু ইসলামে নিজের পক্ষ থেকে কোনো ব্যাখ্যার অধিকার নেই, বরং আপনাকে কোরআন হাদিস বুঝতে হবে সেইভাবে যেভাবে সালাফে সালেহিনগণ বুঝেছেন। বন্ধুগণ, সলাৎ সম্পর্কে এখানে আরেকটা পয়েন্ট আমি বলতে চাইছি, বিশেষ করে যেমন আজকের ঘটনাকে কেন্দ্র করে আমার মনে পড়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সুস্পষ্ট হাদিস রয়েছে, সহিহ বুখারীতে কিতাবুল আযানে হাদিস রয়েছে, এছাড়া অন্য হাদিস রয়েছে বিভিন্ন জায়গাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেক আজান ও ইকামতের মধ্যে সলাৎ রয়েছে, প্রত্যেক আজান এবং ইকামতের মধ্যে সলাৎ রয়েছে, নামাজ রয়েছে। যেমন আজকের ঘটনা, এখানে মাগরিবের যখন আজান দেওয়া হলো, সঙ্গে সঙ্গে লোকেরা বলছে যে আগে যান, মানে নামাজ শুরু করার জন্য। আমি বললাম যে কেন, আপনারা নামাজ পড়ুন দুই রেকাত, আর দুই রেকাত যদি আপনারা নামাজ না পড়বো মনে করেন, তাহলে কমসম 5 মিনিট সময় দেন দুই রেকাত নামাজ পড়ার সময়, এতটা সময় দেন। সাধারণভাবে হয়তো অনেক জায়গাতেই এই মাগরিবের আগে দুই রেকাত নামাজ সুন্নাত পড়ার প্রচলন নেই, অনেকে আবার জানে না। কিছুদিন আগে আমি জেনেছিলাম অনেক মানুষ জানে না, তারা জানেই না যে মাগরিবের আগে দুই রেকাত নামাজ আছে, এটা জানতো না। অথচ স্পষ্ট হাদিস রয়েছে এ সম্পর্কে, একাধিক হাদিস রয়েছে এ সম্পর্কে, আমার একটা আলাদা লেকচার রয়েছে মাগরিবের পূর্বে দুই রেকাত সলাত সম্পর্কে, একটা আলাদা বক্তব্য রয়েছে, ইন্টারনেটে পাবেন। তাহলে মাগরিবের আগে দুই রেকাত সলাত রয়েছে, আপনি যদি মনে করেন যে আমি পড়বো না, পড়িয়েন না, কিন্তু আজান দেওয়ার সাথে আপনি মানুষকে যে ডাকলেন আর ডাকার সাথে সাথে আপনি নামাজ শুরু করে দেবেন, এটা কিন্তু খেলাফ হচ্ছে, সুন্নাতের খেলাফ হচ্ছে। এই জন্য আপনি কমসে কম সময় দেবেন 5 মিনিট, আজান হয়ে যাওয়ার পরে 5 মিনিট আপনি সময় দেবেন, তারপরে নামাজ শুরু করবেন।
তারপরে আরেকটা প্রথা যেটা দেখলাম, যে লোকেরা মানে আগে সবকিছু রেডি করছে তারপরে ইকামত। আসলে যদি আপনি ভালোভাবে দেখেন, যতগুলো এই ব্যাপারে হাদিস রয়েছে প্রায় সব হাদিসই, সমস্ত হাদিসই আপনি যদি ভালোভাবে দেখেন, তাহলে আগে একামতের কথা বলা হয়েছে, পরে আপনি কাতার, জামাত, ইমাম আর কিছু ব্যাপার। আর এ সম্পর্কে একটা সহিহ বুখারীতে হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন একামত হয়ে যাবে, সলাতের যখন একামত হয়ে যাবে, আমাকে দেখা না পর্যন্ত তোমরা দাঁড়াবে না। তার মানে কি বোঝা গেল? সলাতের একামত হয়ে গেল, তার কারণ সহিহ মুসলিমে যদি আপনি হাদিস দেখেন, সহিহ মুসলিমের হাদিসে বলা আছে যে একামত হয়ে গেলে সাহাবীরা তখন উঠে যেতেন, দাঁড়িয়ে যেতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূরেই থাকতেন, আসতেন না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী হাদিসে নিষেধ করে দিচ্ছেন যে একামত হয়ে গেলে আমাকে দেখা না পর্যন্ত দাঁড়াবেই না। তার মানে বোঝা গেল আগে একামত হবে, তারপরে দাঁড়ানোর ব্যাপার। এ সম্পর্কে আরো একটি হাদিস রয়েছে সুনান আবু দাউদে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবি কোনো এক জায়গায় গিয়েছেন, সেখানে সলাতের সময় হলো, সলাতের সময় উপস্থিত, এবং একজন ব্যক্তি একামত দিল। একামত দেওয়ার পরে সেই সাহাবিকে ডাকছে যে আপনি আমাদের সলাত আদায় করুন। সেই সাহাবি বলছেন যে আমি সলাত আদায় করাবো না, মানে আমি ইমামতি করবো না, কেন এটা তোমাদেরকে বলছি? কারণ রসুল, তারপরে তিনি দলিল পেশ করছেন যে রসুল বলেছেন যখন তুমি কোনো গোত্রের কাছে যাবে তখন তাদের ইমামতি করবে না। এখান থেকে যে জিনিসটা আমি প্রমাণ করতে চাচ্ছি যে দেখুন, সেই জায়গাতে সালাফদের, সাহাবা ইকরামদের আমল কি ছিল, তাবিদের আমল কি ছিল, তারা কি করলো? আগে একামত দিয়ে দিল। একামত দিয়ে দেওয়ার পরে তখন ইমামকে ডাকছে যে আপনি আমাদের নামাজটা পড়ান। আর আজকে আমরা কি করি, আগে একজনকে আমরা ইমাম আগে ঠিক করি, হয়তো ইমাম নির্দিষ্ট নাই, তো আমরা একজনকে ডাকি যে আপনি আসেন নামাজটা পড়ান, তারপরে গেলে তারপরে কি করি, তারপরে একামত দিই। এই সম্পর্কে হয়তো আপনাদের কাছে নতুন বলে এটা মনে হতে পারে, এই সম্পর্কে বেশ কিছুদিন আগে আমাদের ওই সাইডেরই, আপনারা হয়তো চিনতে পারবেন, শেখ হাসরুদ্দিন মাদানি, তিনি যখন এলাকায় একবার আসলেন তখন তিনি বিভিন্ন জায়গাতে এই বিষয়টি বললেন, যে এমনকি আমরা ওকে প্রোগ্রামের জন্য ডেকেছিলাম, তখন তাকে বলা হয় শেখ আপনি মাগরিবের সময় সলাত আদায় করুন, ইমামতি করুন। তখন জানে আগে ইকামত হচ্ছে না, আগে ইমামতি করার জন্য মানে ই করা হচ্ছে। তো বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে ফোন করে যে ভাই এই এই ব্যাপার, শেখ হাসিউদ্দিন মাদানি সাহেব এই কথা বলেছেন, তো এই ব্যাপারটা কেমন কি? তো আমি বললাম যে ভাই এরকম ব্যাপার তো আমাদের জানা নেই, সাধারণভাবে আমরা তো এটা দেখে আসছি যে আগে সব কিছু কাতার ফাতারে সব কিছু লাগা, তারপরে একামত দেওয়া, তো এইরকম তো আমরা দেখে আসছি, সবাই তো এইরকমই করছে, তো তাই তো বিষয়টা যখন উনি বললেন তখন দেখতে হবে, তারপরে দেখার মানে চাহিদা হয় না। বেশ কিছু জায়গা থেকে যখন লোকেরা একই প্রশ্ন করে তখন বিষয়টা দেখাশোনা শুরু করলাম, এবং শুরু করার পরে যেটা স্পষ্ট হলো সেটা আগে একামতের কথাটাই বিভিন্ন হাদিসে আমরা পাচ্ছি। এখন যখন এই জায়গাতে পৌঁছালাম তখন বিষয়টা হতে পারে আমার ভুলও হতে পারে, আমি ভাবলাম যে আমার ভুল হতে পারে, সুতরাং যারা স্থানীয় ওলামায়ে কিরাম তাদের সাথে যোগাযোগ করলাম, তাদেরকে ফোন করলাম যে শেখ আচ্ছা এই বিষয়টা বলুন তো, যে একামতটা কখন হবে, একামতটা সব কিছু রেডি হয়ে যাওয়ার পরে দাঁড়ানোর পরে একামতটা হবে, নাকি আগে একামত হবে তারপরে দাঁড়াবে লোকেরা? তো বলে যে এটাও চলবে ওটাও চলবে। তো বললাম শেখ এই সম্পর্কে আগে একামত পরে দাঁড়ানোর হাদিস পাচ্ছি, কিন্তু দাঁড়ানোর পরে একামত এরকম হাদিস পাচ্ছি না। তো যখন আপনি বললেন এটাও চলবে ওটাও চলবে, তখন আগে সব দাঁড়িয়ে কাতার ঠিকঠাক করে অথবা দাঁড়িয়ে একামতের একটা হাদিস দেন, তাহলে এটা জায়েজ বলে প্রমাণ হয়ে যাবে। বলি ঠিক আছে এটা খুঁজবো। আমি বললাম ঠিক আছে আপনি দেখে আমাকে জানাবেন, আপনাকে পরে আবার ফোন করব। এইরকম একাধিক আলেমের সাথে কথা হলো এবং সবাই একই কথা বললো, এবং তাদেরকে সময় দিলাম যে ঠিক আছে আপনি দেখবেন বিষয়টি, এবং দেখার পরে আপনাকে পরে আমি জানবো, আপনি তখন জানাবেন। এমনকি এক সপ্তাহ সময় দেওয়া হলো, শেষ পর্যন্ত রেজাল্ট আসলো যে
যতগুলো হাদিস দেখতে পেলাম এই ব্যাপারে সার্চ করলাম, খুঁজলাম, আগে একামত তারপরে দাঁড়ানোর বিষয়টা দেখতে পাচ্ছি সমস্ত হাদিসগুলোতে, কিন্তু দাঁড়ানোর পরে একামত এইরকম হাদিস আমরা পেলাম না। এ হচ্ছে সব আলেমদের সারাংশ। তারপরে এ কথা যখন মানে তারা স্বীকার করে নিলেন, তখন প্রমাণ এটা স্বীকার হয়ে স্বীকার করলেন সবাই যে সুন্নাত হচ্ছে আগে একামত দেওয়া তারপরে দাঁড়ানো আর কিছু করা। আলহামদুলিল্লাহ তারপরে আমরা আমাদের মসজিদে চালু করলাম এবং বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে। একদিন বলে যে সৌদি আরবে কি আমল হচ্ছে ওটা আমরা দেখব, কিছু লোক অনেকদিন পরে এটা চালু করার পরে অনেক অনেক কথা বলে, তাদেরকে দলিল তথ্য প্রমাণ দেখানোর পরে বোঝানোর পরে আলহামদুলিল্লাহ অনেকে বুঝতে পেরেছে। তারপরে কিছু লোক বলে যে সৌদি আরবে কি আমল হচ্ছে যে এটা দেখবো আমরা। তো সৌদি আরবে কি আমল হচ্ছে এটা ওনারা দেখতে চান না, মসজিদে নববী, মসজিদে হারাম, এই মসজিদগুলোতে কি আমল হচ্ছে এটা নেট থেকে ডাউনলোড করলাম, ইউটিউব থেকে ডাউনলোড করলাম, ভিডিও ডাউনলোড করলাম যে দেখা যাক কি হচ্ছে। সেখানেও দেখা গেল যে আগে একামত হচ্ছে তারপরে লোকেরা বিভিন্ন জায়গাতে যে বসে ছড়িয়ে ছিটিয়ে আছে, একামত যেমন মানে একজন একামত দিতে শুরু করলো তারপরে লোকেরা মানে উঠে গিয়ে সব জামাত কাতারে সামিল হতে লাগলো, সেখান তারা স্পষ্টভাবে দেখলো। তারপরে তাদের মনে একটা দৃঢ় বিশ্বাস হয়ে গেল যে আসলে আমাদের সমাজে যেটা আমরা আগে থেকে করে আসছি এটা যে সঠিক নয় তার বিভিন্নভাবে প্রমাণ হলো, এবং অনেকে যারা আপত্তি করেছিলেন তারাও বিষয়টা শেষ পর্যন্ত মেনে নিলেন। তো ঘটনা যেটা হচ্ছে যে আমাদেরকে বিষয়টা নিয়ে ভাবতে হবে, যেহেতু সুন্নাতের উপর আমাদের আমল করা উচিত, আমাদেরকে সুন্নাতের উপর আমল করা উচিত, সুন্নাতের উপরে আমরা আমল করতে বাধ্য। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী কিতাবুন নিকাহ হাদিস নাম্বার 5063 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি আমার সুন্নাত থেকে বিমুখ সে আমার রদভুক্ত নয়। এটা দিয়ে আপনাদেরকে এই কথা আমি সুন্নাতের তাগিদ প্রমাণ করতে চাচ্ছি। তার মানে আপনারা এটা ভাববেন না যে তাহলে কি আমরা রাসূলের উম্মত নাই, এরকম মানে এরকম ব্যাখ্যা কেউ নেবেন না। সুতরাং আমাদের সমাজে যদি কোনো একটা ভুল জিনিস চলে আমরা যদি জানতে পারি তাহলে আমরা সেটা সংশোধন করব, আমরা সংশোধন করব। তার কারণ হচ্ছে যে আজকে আমরা যদি সংশোধন না করি তাহলে আমাদের পরবর্তী তারা বলবে যে আমরা আমাদের বাপদাদারা এত সময় এত বড় বড় মৌলবী ছিল, এত বড় বড় আলম ছিল, কই তারা তো এই কথা বলেনি বা তারা তো এই করেনি ভাই, তারা তখন এটাকে দলিল হিসেবে পেশ করবে। যদিও যদিও মুসলিমদের দলিল বাপদাদা নয়, কিন্তু আমি আগে বলেছি যে আজকে বাপদাদাকে তারা দলিল হিসেবে পেশ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগে যারা মুনাফিক ছিল তারা পাঁচ অক্ত সলাত আদায় করত, বাপদাদার দোহাই দিত না, কিন্তু আজকে মুসলিমে বাপদাদার দোহাই দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা অমুসলিম ছিল, যারা কাফের ছিল, যারা ইহুদি ছিল, তারা বাপদাদার দোহাই দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 170, সূরা মায়েদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 104, সূরা লোকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 21 এর মধ্যে বলছেন যে যখন তাদের বলা হয় আল্লাহ যে অবতীর্ণ করেছেন তার তোমরা অনুসরণ করো, তারা বলে না আমরা তারই অনুসরণ করব যাতে আমাদের পিতৃপুরুষ অর্থাৎ বাপদাদাদেরকে পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন এই আয়াত নাজিলের কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ইহুদি গোত্রের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেলেন, তাদেরকে বললেন আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেটা তোমরা মেনে নাও। সে ইহুদিরা বলেছিল আমাদের বাপদাদারা বেশি বুদ্ধিমান, আমাদের বাপদাদারা বেশি জ্ঞানমান, সুতরাং আমাদের বাপদাদারা যে পথে চলেছে আমরা সেই পথে চলব। এ প্রসঙ্গে আয়াত নাজিল হয়ে গেল সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 70। তো বোঝা গেল যে আজকে আমরা নামাজও ছেড়ে দিয়েছি আর ইহুদিদের অনুসরণ করে বাপদাদা দোহাই দিচ্ছি। সুতরাং বাপদাদা দোহাই দেওয়া এটা যে ইহুদিদের নীতি প্রমাণ হলো, এটা যে অমুসলিমদের নীতি প্রমাণ হলো, এটা যে কাফেরদের নীতি প্রমাণ হলো, সে বিষয়টা আমরা কিন্তু ভুলে গিয়েছি। বন্ধুগণ আমাদেরকে সলাৎ আদায় করতে হবে, সলাৎ আদায় করতেই হবে, এতে কোনো ছাড় নেই। আমি এই বিষয়ে এক দীর্ঘ প্রশ্নোত্তর পর্ব করতে পারি, মানুষরা অনেকেই বাহানা করে আমি এই কারণে সলাৎ আদায় করতে পারছি না, আমি এই জন্য সলাৎ আদায় করি না, আমার এই সমস্যা ওই সমস্যা এই সমস্যা, হাজারো সমস্যার কথা বলে তারা আসলে সলাৎ থেকে পালিয়ে বেড়াতে চায়। আমার জানা মতে বা আমি যতটুকু জেনেছি
আমি এমন কোন সমস্যার কথা জানি না, এমন কোন সমস্যার কথা জানি না যে সমস্যার কারণে কোন মানুষ পাঁচ ওয়াক্ত সলাত সে পড়তে পারবে না বা তার মাপ হয়ে যাবে। শুধুমাত্র মহিলা ছাড়া, মহিলাদের এমন কিছু সময় আছে যেটা আমি আগে ইঙ্গিত দিয়েছি, সেই সময়তে তাদের সলাত কাজা করতে হয় না, পরে পড়তে হয় না, বরঞ্চ সলাত সম্পূর্ণ মাপ হয়ে যায়। কিন্তু পুরুষদের এমন কোন সময় আসে না, পুরুষদের এমন কোন সময় আসে না। সাধারণভাবে যারা আজকে সলাত আদায় করছে না, তিন শ্রেণীর মানুষকে আপনি ধরে নিতে পারেন যে এদের উপরে সলাত থাকে না। যেমন নাবালক ব্যক্তি, যতক্ষণ পর্যন্ত সে নাবালক না হয়েছে ততক্ষণ পর্যন্ত তার উপরে সলাত ফরজ হয়নি। ওই পাগল, যতক্ষণ পর্যন্ত তার জ্ঞান না এসেছে ততক্ষণ পর্যন্ত তার উপরে সলাত ফরজ থাকে না। ওই মহিলা যে তার মাসিক অবস্থায়, হাইজ অবস্থায় যে থাকে, তার উপরে সলাত ফরজ থাকে না। এখন বর্তমান আমাদের সমাজ যারা সলাত আদায় করে না, তারা এই তিন শ্রেণীর মধ্যে কোন শ্রেণী গণ্য করবেন? Mm-hmm.